অবসরে যাবার পর বিচারপতিদের রায় লেখা অসাংবিধানিক প্রধান বিচারপতির এমন সাহসী বক্তব্য সরকারের মধ্যে কম্পন ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান তিনি বলেন প্রধান বিচারপতির বক্তব্যই প্রমাণ করে পাঁচ জানুয়ারি নির্বাচন ও বর্তমান সংসদ অসাংবিধানিক জোর করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার বিরোধী রাজনৈতিক পক্ষকে দমন করতে সারা দেশে হামলা মামলাকে বেছে নিয়েছে শহীদ প্রেসিডেন্ট রহমানের আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জেনারেল মাহবুব বলেন দেশ এখন চরম সংকটের মুখোমুখি আর এ থেকে উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্যের যে সেটা তো অবৈধ আজকে চিফ জাস্টিস বলছেন এবং এরপরে যে সংসদের দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত সেই দশম সংসদ সকলে বাতিল হয়ে যায় অবৈধ হয়ে যায় আমি মনে করি এটা সরকারকে নাড়িয়ে দেবে সরকারের ভূকম্পন আরেকটা ভূকম্পন সৃষ্টি করলেন চিফ জাস্টিস এস কে সিনহা